এরপর প্রশ্ন হলো, আপনার মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা আসে, কিন্তু মাহফিলে এসে তারা নামাজও পড়ে না, তাদের উদ্দেশ্যে কিছু বলেন? মাহফিলে এসে নামাজও পড়ে না এরকম যদি কোনো ভাই থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি কষ্ট করে মাহফিলে আসার চাইতে বাড়িতে বসে নামাজ পড়লে অনেক ভালো হতো, আপনার এই মাহফিলে আসাটার কোনো মানে হতে। আবার আরেকটা অ্যাঙ্গেল থেকেও দেখা যায়, একটা লোক দূর থেকে আসছে নামাজের গুরুত্ব বুঝে নেয়, মাহফিলে এসে গুরুত্ব বুঝে যদি নামাজ ধরে সেটাও তো ভালো, ঠিক না? বেঠিক, বিশেষ করে আমাদের ক্যামেরাম্যান ভাইদের ব্যাপারে ইদানিং অভিযোগ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, যে তারা দূর দূরান্ত থেকে আসে, কোনো কোনো ক্যামেরাম্যান ক্যামেরা পাহারা দিতে গিয়ে নামাজ পড়ে না। যদি কোনো ক্যামেরাম্যান এরকম করে আপনারা দেখতে পান, আমার অনুরোধ তাকে মাহফিলের রেকর্ড করার সুযোগ দিবেন না, এটা আপনাদের দায়িত্ব। যে তুমি নিজে মাহফিলে এসে এখানে নামাজ পড়বা না, তুমি তো সুযোগ পাওয়ার অধিকার রাখো না। আর যদি তাকে বুঝে নামাজের দিকে আনতে পারেন সেটা আরও ভালো, ভয় দেখাইতে পারেন আল্লাহ তাআলা, সেটা আরও ভালো, সে চেষ্টা করা উচিত।